হ্যালো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ এবার ভয় পেয়েছে। কেন বলছি? সুপ্রিম কোর্টে ভৎসনার পর হোয়াটসঅ্যাপ তার নতুন প্রাইভেসি পলিসির আবার একটা আপডেট এনেছে। চলুন দেখে নিই কি সেই আপডেট। হোয়াটসঅ্যাপ তাদের প্রথম আপডেটে জানাচ্ছে যে যেহেতু আমাদের ব্যক্তিগত কনভারসেশন সমস্ত তারা এন্ড টু এন্ড এনক্রিপ্ট করে, সুতরাং আমাদের ব্যক্তিগত সংলাপ বা কথাবার্তা তারা কোনোভাবেই পড়তে অথবা জানতে পারে না এবং এই বিষয়টা হোয়াটসঅ্যাপ আজীবন বজায় রাখবে। এবার আসি হোয়াটসঅ্যাপের দ্বিতীয় আপডেটে। হোয়াটসঅ্যাপ জানাচ্ছে যে তারা চেষ্টা করছে যাতে আমরা সহজেই বিভিন্ন বিজনেসের সাথে প্রশ্ন করতে পারি এবং সেখান থেকে অতি সহজেই উত্তর পেতে পারি। যদিও এর সাথে সাথে হোয়াটসঅ্যাপ এটাও জানিয়ে দিয়েছে যে এই সমস্ত সার্ভিস কিন্তু অপশনাল, মানে এই চ্যাটিং কিন্তু অপশনাল। এবার জেনে নিই হোয়াটসঅ্যাপের তৃতীয় আপডেট। হোয়াটসঅ্যাপ জানাচ্ছে যে এটা তাদের রেসপন্সিবিলিটি, মানে দায়িত্বের মধ্যে পড়ে ইউজারদের আরও বেশি বেশি ইনফরমেশান প্রোভাইড করা। হাস্যকর না? এটা তো সবাই জানে। এবার চলে আসি চার নম্বর আপডেটে। এই পয়েন্টটি নিয়েই হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে সবথেকে বেশি সমালোচনা করা হয়েছিল। কেন? কারণ হোয়াটসঅ্যাপ বলেছিল যে কোনো ইউজারের সমস্ত ইনফরমেশান যা তারা গ্যাদার করে, যা তারা প্রসেস করে, সেগুলো তারা তাদের পেরেন্ট বডি ফেসবুকের সঙ্গে শেয়ার করবে, যাতে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাদেরকে টার্গেট করে আমাদের জন্য টার্গেট অ্যাডভার্টাইজমেন্ট প্রোভাইড করতে পারে। আর এখন পিছিয়ে গিয়ে হোয়াটসঅ্যাপ জানাচ্ছে যে না, কোনোভাবেই এই সমস্ত প্রসেস ডেটা আমাদেরকে ফেসবুক তাদের টার্গেট অডিয়েন্স বা টার্গেট অ্যাডভার্টাইজমেন্ট আমাদের কাছে পাঠাবে না। তার মানে পিছিয়ে গেল হোয়াটসঅ্যাপ। যদিও ভাঙবে তবু মচকাবে না, এ কথাটা জানেন তো? ঠিক একইভাবে হোয়াটসঅ্যাপ এরপরেও জানাচ্ছে যে তাদের নতুন প্রাইভেসি পলিসি তারা শুধু ডেফার করেছে এবং সেটি তারা আগের মতোই 15 মে 2021 থেকে কার্যকর করবে। এবং এর সাথে সাথে হোয়াটসঅ্যাপ হাইলাইট করেছে যে পয়েন্টটাতে, সেটা হলো যে ইউজার কোনো যদি বিজনেস হাউসের সাথে কোনো রকম কমিউনিকেশন চ্যাটিং করে, তাহলে সেক্ষেত্রে অ্যাপের মধ্যে তারা জানিয়ে দেবে ইউজারকে যে সে কিন্তু কোনো বিজনেসের সাথে তার চ্যাটিং করছে, এবং যদিও সে যখনই চাইবে, মানে ইউজার যখনই চাইবে সেক্ষেত্রে এই চ্যাট থেকে বেরিয়ে আসতে পারে, মানে এক্ষেত্রেও বিষয়টা অপশনাল ইউজারের কাছেই। হোয়াটসঅ্যাপের এই প্রাইভেসি পলিসি সংক্রান্ত আপডেট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপ সংক্রান্ত নিত্য নতুন আপডেট পেতে নজরে রাখুন ইলেকট্রনিক্স উইথ এক্সপার্ট। ধন্যবাদ।